হ্যালো, কি করতেছো? আরে নিওনের সাথে কথা বলছিলাম। আচ্ছা, সারাটা দিন তো ওকে নিয়েই থাকো, তারপরেও এত কথা কিসের? আর কই এত কথা, আমার কি মনে হয় জানো, আমি আর নিওন যদি এক বছর এক ঘরে বন্দি থাকি তাও আমাদের কথা বলা শেষ হবে না। কি বলো, একই রুমে এক বছর বন্দি? শোনো, আমাদের কথা বলার অনেক টপিক আছে, একটু আগে তোমাকে নিয়ে কথা বলছিলাম আমরা। এই যে দেখো, একটু আগে আমরা কথা বললাম না, আবার এখন ফোন দিয়ে ফেলছে। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি কনফারেন্সে নিয়ে আসি ওকে। আরে না না, এই শালা, একটা বার শান্তিতে কথা বলতেছিলাম, এর মাঝখানে ওই অর্ধেকটারে ঢুকতে হবে। হ্যালো সিএম, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না, কি দুষ্ট, শোনা বলছি শোনা যাচ্ছে না। আচ্ছা নিয়ন, তুই বলতো, আমরা দুজন যদি এক ঘরে এক বছর বন্দি থাকি তাহলে কি আমাদের কথা শেষ হবে? আমাদের কথা তো কোনোদিনই ফুরাবে না, কিন্তু আমাদের সাথে সিএম থাকলে আরো মজা হবে। ভাই বাইরে আমার বন্দি থাকার কোনো ইচ্ছা নাই। আচ্ছা স্যার, তুমি কি রাতে খেয়েছো? হ্যাঁ খেয়েছি, পেট ভরে খেয়েছি। এই তোমার শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে। এই শোনো, আর বেশি রাত জাগবে না, এমনিতে কিন্তু তোমার চোখের নিচে ব্ল্যাক শেড পড়ে যাচ্ছে। অবনী, খেয়েছো তুমি? হ্যাঁ আমি একটু আগে খেয়ে নিলাম। সিয়াম, তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না আমি খেয়েছি কিনা? তোমাকে জিজ্ঞেস করতে হবে কেন? তুমি কি আমার গার্লফ্রেন্ড? দেখেছিস অবনী, তোর বয়ফ্রেন্ডটা কিন্তু আমাকে একটু টেক কেয়ার করে না। সিয়াম, তোমাকে জিজ্ঞেস করো খেয়েছি কিনা? জিজ্ঞেস করতেই হবে। হুম, এখনই জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করছি। নিয়ন, তুমি কি খেয়েছো? না খাইনি। এখন তুমি আমাকে জিজ্ঞেস করেছো, এখন আমি খেয়ে নেব। ওয়াল্লাহ, তুমি আমার কোন পাপের শাস্তি দিতেছো? নাম কি? আমার নাম নিয়ন। নিয়ন নামের আগে পরে কিছু নাই, সানি লিওন বা এই টাইপের। ভাই আমি ওরকম না, আমাকে ছেড়ে দিন। আরে তোমার ক্ষেত্রে টাকা লাগলে টাকা দেব। আরে পোষাই দিব, চলো সোনামণি, একদম পোষাই দিব। চলো না, আরে ছাড়ুন না, চলো ছাড়ুন। কি করছেন ওর সাথে? আপনারা এমন করছেন কেন? ছাড়ুন ওকে। দেখ দোস, ওরা আমার সাথে কিরকম জানি করছে। আপনি কে? আমি কে সেটা আপনার জানার দরকার নেই। আমি ওকে ছাড়বেন নাকি এখানে মানুষ জড়ো করব? আরে দেখতেছেন না, ও কি ছেলে মানুষ, ও তো হিজড়া। ফিগারটা পুরো মায়া মানুষের মতো নরম। ছি, আপনাদের মতো বিকৃত এরকম মানসিকতার মানুষজনের কাছে মেয়ে মানুষ তো দূরে থাক, ছেলে মানুষও নিরাপদ না। জঘন্য, লজ্জা করে না আপনাদের? আপু বেশি বলে ফেলতেছে। দেখাবা।